আসসালামু আলাইকুম, চলে আসলাম সিম্পল একটি লেচের ডিজাইন নিয়ে। আমি এখানে সাদা রঙের 5টি কাটিং সুতা ইউজ করছি। এই লেচের ডিজাইনটি আপনারা জামার নিচের অংশ, ওড়না, শাড়ির পাড় সহ যে কোনো কিছুতেই ইউজ করতে পারবেন। আমি ভিডিওতে ছোট করে শুধুমাত্র ডিজাইনটা তুলে ধরার চেষ্টা করছি। সুতায় নট দিয়ে আমি এখানে 40টির মতো চেন করে নেব। এরপরে 40টি চেনে 40টি ডাবল ক্রোশেট করতে হবে। চল্লিশটি চেন করার পরে আমি এখানে 3টি এক্সট্রা চেন করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের টিউটোরিয়াল ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম ডাবল ক্রোশেট সমান 3টি চেন। ডাবল ক্রোশেট দিয়ে যে কোনো ডিজাইন করতে হলে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করে নিতে হয়। আমার চ্যানেলে ডাবল ক্রোশেট সহ কুশি কাটার কাজের সব টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে 40টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার পরবর্তী ধাপে যাওয়ার জন্য আবার 3টি চেন করে নিচ্ছি। এখন এই 3টি চেন সহ মোট 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার 10টি সিম্পল চেন করে নিচ্ছি। এখন 10 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করছি। এরপরে 2টি চেন করে একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করছি। একইভাবে আবার 10টি চেন করছি এবং 10 নম্বর ঘরে যেয়ে একটি ডাবল ক্রোশেট করে 2টি চেন করে আবার একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। একইভাবে 10টি চেন করে শেষের 5টি ঘরে 5টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। Thank you.
পরবর্তী রাউন্ডে যে আবার পাঁচটি ডাবল ক্রোশেট করে নেছি প্রথমেই। এবার সাতটি চেন করে নেব। এখন এই ঘরের ভিতরে দশটি ডাবল ক্রোশেট করব। এই পর্যায়ে দুইটি ফুলের মাঝখানে চারটি চেন করে নেব। তারপরে পরবর্তী ঘরে যেয়ে আবার দশটি ডাবল ক্রোশেট করব। তারপরে আবার সাতটি চেন করে পাঁচটি ডাবল ক্রোশেট করে লাইনটি শেষ করব। পরবর্তী রাউন্ডে যেয়ে আবার পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার পাঁচটি চেন করে নেব। এখন প্রথম এবং দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাঝখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে একটি চেন করে আবার দ্বিতীয় এবং তৃতীয়র মাঝখানে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে মোট নয়টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখন দুইটি চেন করে পরবর্তী ফুলের উপরে একইভাবে নয়টি ডাবল ক্রোশেট করতে হবে।
এরপর পাঁচটি চেন করে পাঁচটি ডাবল ক্রশেট করে লাইনটি শেষ করতে হবে। এরপর সর্বশেষ রাউন্ডে আবার একইভাবে পাঁচটি ডাবল ক্রশেট করে নিচ্ছি। এখন পাঁচটি চেন করে প্রথম ডাবল ক্রশেট এবং দ্বিতীয় ডাবল ক্রশেটের মাঝখানে সিঙ্গেল ক্রশেট করে আটকে দিতে হবে। আবার পাঁচটি চেন করে দ্বিতীয় ঘরে আটকে দিচ্ছি। এভাবে পাঁচটি করে চেন করে প্রতিটা ঘরে আটকে দিতে হবে। এবার একটি চেন করে সবগুলো লাইন একসঙ্গে আটকে দিচ্ছি। এরপরে আবার একটি চেন করে একইভাবে দ্বিতীয় ফুলটি করছি। আমি সহজভাবে আপনাদের বোঝাতে চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।